অতিথি কি? অতিথিকে কি বলা হয়? অতিথি দেব ভব। অতিথি, জোরে বলুন, জোরে বলুন, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ নাকি? জোরে বলুন তো, অতিথি, একটু জোরে বলুন, নারায়ণ। কিন্তু মায়েরা, আমরা দেখেছি প্রায় বাড়িতে কীর্তন হয়, প্রায় গ্রামে কীর্তন হয়। কীর্তনের শেষে সকালে যখন লোকে আত্মীয় স্বজন বাড়ি যায়, তখন গ্রামের লোক বলে, আসবেন আসবেন, কীর্তন সময় আসবেন, ভালো কিছু খাওয়াতে পারলাম না, অন্যদিন এসে। মানে পনির খাওয়ালো, এত সবজি খাওয়ালো, এতে মন ভুলল না, ভালো কিছু খাওয়াতে পারলাম না, অন্য সময় এসেন। দেখবেন বলে, আমাদের দিকে বলে, কীর্তন সময় আসবেন, অন্য সময় আসবেন না। মানে কীর্তন শুনতে হলে অসুবিধা হলো, অন্য সময় এসেন, আমিও পাবো, আপনিও পাবেন। তাহলে অতিথি যদি বাড়িতে আসে, তার জন্যে শাকসবজি আনলেন, তার সঙ্গে মাছ মাংস আনলেন। অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন। এই হ্যাঁ, অতিথি যদি মাছ মাংস আনলেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর? অতিথি কি? অসুর। দেখবেন একটা ভ্রান্ত ধারণা আছে। আমি মেদিনীপুরে একটা জায়গায় গান করছিলাম, তো বিরাট বড় বাজার, তো আমাকে গান করাচ্ছে বুধবার দিন, প্রচুর লোকের সমাগম। তো কমিটির লোক, সকালবেলা যখন যাচ্ছি, তখন বাজারের লোককে বলছে, এই দেখুন ইনি প্রদীপবাবু, ইউটিউবে দেখেন। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমরা কাল যেতে পারলাম না। বলে, কেন যেতে পারলাম না? আমাদের রবিবার দিন বাজার বন্ধ, তো বুধবার দিন কি করে যাব? রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন যেতাম, কিন্তু আপনারা কীর্তনটা বুধবার দিন করলেন, এত লোক শুনলো, আমরা বাজারের লোক শুনতে পারলাম না, ব্যবসা ছাড়তে পারলাম না। আমাদের বুধবার দিন হলে হবে না, রবিবার দিন হলে আমরা ভগবানের নাম শুনবো। তার কাছে প্রশ্ন, সেই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে, নিয়ে ভগবানকে ডাকি, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে, তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, আজকে যাব না, জোরে বলুন, তার কি অবস্থা হবে? ভগবানের নামে আবার দিন আছে নাকি? না কি বলছেন? খাইতে শুইতে যথা তথা মহাপ্রভুর বচন। আবার অনেকে বলে, দাদা হরিনাম শুনতে গেলেন না? বলে, আর বলবেন না, আমি সংসার করেছি, আমার সংসারে কত জ্বালা। আচ্ছা মায়েরা, আমরা যে বলি সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, তারপর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় হইনি। আমরা সংসার করি নাই, সংসার পাতা ছিল, আমার বাবা পেতেছে, আমার দাদু পেতেছে, আমি এসে গেছি সংসারে। সংসার আমি করি নাই, সংসার পাতা ছিল। এই জন্য শাস্ত্র বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। যে মেয়েটি ঘুমোচ্ছিল, সেও কিন্তু জেগে উঠেছে। বলছে, এই কথাটি আপনি, মানে মরা মরে যায়, সেও জেগে উঠে। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের এই বললেন। কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। বলো তো কবিরাজ, আগে জীব সেবা না আগে শিব সেবা? বিচার করবেন আপনারা। তারকেশ্বরের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছেন, জল ঢালতে যাবেন বাবার মাথায়, তার আগে একটা গাধা রাস্তায় পড়ে আছে, জলের জন্যে খুব চিৎকার করছে, জীবটাকে বাড়িয়েছে। বলুন তো মায়েরা, বাবাকে জল দেবেন না পশুটাকে জল দেবেন? জোরে বলুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব রূপে পশু রূপে বাবা যেন বলতে চাইছে, আমাকে দে। একজন বাবার মন্দিরে জল দিতে যাচ্ছে হন্তদন্ত হয়ে। আমি জিজ্ঞেস করলাম, কি গো কোথায় যাচ্ছ? বলে, জল ঢালতে। বলে, কত দূর গেলে? বলে, 40 কিলোমিটার হেঁটে হেঁটে গেলাম। বলে, কেন যাচ্ছ? আমার স্ত্রী পুত্র ভালো থাকবে, মঙ্গলে থাকবে, ওই জন্যে। বলেন, তোমার বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? কি? বলে, চাষ করে। বলে, বেঁচে আছে? বলে, হ্যাঁ গো। তো গ্রীষ্মকালে বৈশাখ মাসে তোমার বাবা মাঠ থেকে যখন বাড়ি আসে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বলে, দিই নাই। তবে বাবা তোমার মাথার তোমার জল গ্রহণ করবে না। জীবিত বাবাকে দাও, কষ্ট পাচ্ছে তাকে দাও। মা শুয়ে আছে, একটু জলের জন্য ছটপট করছে, তাকে দাও। দুর্গার অষ্টমীর দিনে মাকে পুজো করতে যাচ্ছে, বাবা মাকে শাড়ি দেয় নাই, কাপড় দেয় নাই, খাবার দেয় নাই, চুপচাপ বাবা মা বসে আছে। আপনি ছেলে মেয়েকে নিয়ে নতুন কাপড় পরে মা দুর্গার পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো। যে খাবার জন্য বসে আছি তাকে। আমার বাড়ির সামনে আমি দেখে নিয়েছি। আমি একদিন মিষ্টি দিতে গেলাম, আমার স্ত্রী আমাকে বারণ করেছিল, তুমি যাবে না। বলে, কেন? ওই লোকটা ভালো নয়, তোমাকে খারাপ কথা শোনাতে পারে। ছেলেটা প্রত্যেকদিন বেরিয়ে যায় বাজারে, আর মাটা কালকে বলে, খোকা দুটো রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছা, এনে দিস। বললাম তো, প্রত্যেক দিন বলার দরকার হয় না, আমি এনে দেবো, তোমার কথা নেই, কথা দিচ্ছি এনে দেবো। প্রতিদিন আনে না, আমি শুনতে পাই। একদিন আমি বললাম আমি এনে খাইয়ে দিই। কিন্তু দুষ্ট লোক যারা বাবা মাকে ভালোবাসে না, তাদেরকে কেউ যদি দিতে, আমার বাবাকে আপনার দেবার দরকার কী আছে? আমার স্ত্রী বলল দেবার দরকার নেই, তবে হ্যাঁ, যেদিন কেউ কোথাও থাকবে না, ও চুপচাপ থাকবে, সেদিন তুমি গিয়ে বলবে তোমাকে দিলাম, কাউকে বলো না, তোমার আশাটা পূর্ণ হোক। মা মরে গেল, মিষ্টি পেল না, কিন্তু মায়ের মৃত্যুর পরে 2000 লোককে ডেকে 2 করে রসগোল্লা খাওয়ালি, বলো মায়ের আত্মা শান্তি পেল? কোনো দাম নেই মা। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কীর্তন প্রেমী মানুষ, প্রদীপ পালের নিবেদন রইল প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদার কাছে, কৃষ্ণ কার মধ্যে, ভগবান কার মধ্যে? তোমার বাবা মায়ের মধ্যে। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছে, পিতামাতা প্রথম গুরু যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, তৃতীয় গুরু আমি। বাবা মাকে ভগবান প্রথম গুরু বলেছেন, সুদামাকে দিয়ে বলেছিল। ওই জন্য বারবার বলবো, মায়ের চোখের জল ফেলো না, বাবার চোখের জল ফেলো না, তুমিও কাঁদবে। আমি শুধু বলতে চাই সবার কাছে, প্রত্যেকটি বোনকে বলে যাব। অনেকে আমাকে বলে আপনার বয়স 65, 70, 75, লোকে বলে আর কি, কিন্তু আমার বয়স হলো 50, 50। 1973 13 অক্টোবর আমার জন্ম। জন্মকালে মামা আমার একবারে লিখেছিল, আমার দিদি আমার চাইতে 6 বছরের বড়, এক ভাই এক বোন, একবারে 50 আমি আছি এখন। তা আপনাদের কাছে নিবেদন রইল, যারা আমার বোনের মতো, তাদেরকে বলবো আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিন। আপনি যদি মনে করেন যে বৃদ্ধ বৃদ্ধাকে দেবো না, আর আপনি আশা করবেন আপনার ছেলের কাছে পাবেন, ও আশাতে আপনি ছাই দিয়ে দিন, জল ঢেলে দিন, ও আপনার পূর্ণ কোনো দিন হবে না, পাক্কা কথা। আপনি দেন, আপনাকে আসরে দাঁড়িয়ে বললাম, ফোন করে বলবেন আমাকে, আমি দিলাম আমি পেলাম না কেন, আপনি পাবেন কেন? আপনার থেকে ছেলে মেয়ে শিখবে মা বাবা ওদের সঙ্গে কেমন আচরণ করছে। আমি প্রমাণ দিয়ে দিই আপনাদের, যেমন শেখাবেন সেরকম শিখবে। পাশের বাড়িতে দেখতে পেলাম একজন বৃদ্ধাকে তার ছেলে আর বৌমা নিজের দালান বাড়িতে রাখে না, একটা ছোট্ট মাটির ঘরে রাখে, খাবার দেয় পাথরের থালায়, নিজেরা খায় কাঁসার থালায়। এইটুকু বাচ্চা বাবা মাকে প্রশ্ন করে, মা দাদু খায় পাথরের থালায়, আমরা খাই কাঁসার থালায়, কেন গো দালান ঘরে শুতে দিতে পারো না? কেন গো একটু ওই পাথরের থালায় দিচ্ছ, কাঁসার থালায় দিতে পারো না? মা বলে চুপ কর, দাঁত ভেঙে দেবো, যত বড় ছেলে নয় তত বড় কথা, পাকা পাকা কথা। কতদিন বলবেন ওই কথাটা, বলে কতদিন জব্দ করবেন? আপনার ছেলে যখন 18-20 বছর বয়স হবে না, তখন আপনি এই বয়সে থাকবেন না, তখন আরও 20 বছর আপনি বাড়বেন, তখন শরীরের ক্ষমতা কমে যাবে। সেই ছেলে কলকাতা থেকে পড়াশুনো করে এলো, দুর্গাপুজোর দিনে সবাই নতুন কাপড় পরেছে, ও বৃদ্ধাকে ওর মা পাথরের থালায় খাবার দিতে গেছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো নাতিটা, ঠাকুমা তোমাকে পাথরের থালায় খেতে দেয়, তুমি বলো না? দাদু ভাই কিছু বলিস না, কেন? অশান্তি হবে। আসলে আমি পাথরের থালায় খেতে খুব ভালোবাসি, আর তুই দালান ঘরের কথা বলছিস? আরে আমরা তো মাটিরই মানুষ, মাটির মানে চাপা দিচ্ছে আর কি, মাটির মানুষ, মাটির ঘরে থাকতে ভালোবাসি। ঠাকুমা সবার চোখকে ফাঁকি দাও, আমি যুবক হয়েছি, আমার জ্ঞান হয়েছে, আমি জানি তুমি আমাকে চাপা দিচ্ছ, আমাকে পাথরের থালাটা দাও। কি করবি? দাও। লুকিয়ে রেখে দিল। মা খাবার দিতে যাচ্ছে, বলে পাথরের থালা কই? ঠাকুমা চুপচাপ। পাথরের থালা কই? নাতির দিকে তাকাচ্ছে, এদিকে দিকে নাতির দিকে তাকাচ্ছে, কই রে? কই? নাতি বলছে চুপ, আস্তে। নাতি বলছে চুপ করো। মা বলছে কোথায় পাথরের থালা? ছেলে বলল মা পাথরের থালাটা আমি যত্ন করে রেখে দিলাম। কেন? আজকে আমার ঠাকুমা বুড়ি হয়েছে বলে তুমি পাথরের থালা দিচ্ছ, যখন তোমরা দুজন বুড়ো বুড়ি হবে তখন তো পাথরের থালাতেই তোমাদের দেবো। আপনি তো তৈরি করে দিচ্ছেন। আপনারা যদি এরকম কেউ থাকেন যে বৃদ্ধা বৃদ্ধকে কাঁদাবো আর আমি খাবো, এই বিবেক বুদ্ধি যদি কারো মধ্যে হয়, তাহলে পরিষ্কার আপনাকে বলে গেলাম, আপনি 100% পাবেন না। একবারে যখনই আপনি কাউকে দেবেন না, তখন এই কথাটা স্মরণ করবেন, আমি যদি কাউকে না দিই আমার পাবার চান্স নাই। আপনার ছেলেকে শিক্ষা দিন, দিতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন কেউ হয় না। যতগুলো মা হয়েছেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, রাত্রি 12টার সময় যখন বাড়ি যাবেন, 1টার সময় বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজাটা খুলবে আর বেরোবে। তিনি কে বলুন তো? মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? আমার মা যখন বেঁচে ছিল, রাত্রি 1টার সময় গান করে ঢুকলে আমাকে বলতো, থাকতে পারিস না, ওখানে থেকে যেতে পারিস না, সকালে আসতে পারতো। এত রাত্রিতে কি আসার দরকার আছে বাবা, রাস্তাঘাটে কোনো কিছু হতে পারে, কেন আসিস? মা। ছেলে স্কুলে গেলে মায়ের আর ভাত খাওয়া হয় না। বজ্রপাত বৃষ্টি হলে মা ছটপট ছটপটে করে, খোকা কখন আসবে? মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না, যার মা নাই তার কেউ না, যার মা নাই তার কেউ না। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? প্রমাণ দেখে নেবেন। বাবা মা মরে গেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? তখন চোখের জল মুছতে মুছতে বলে, আর যাব না। বলে কেন? যার কাছে যেতাম সেই তো নাই, শাক ভাত ডাল ভাত দিলেও আমাকে প্রেম দিত, এখন যাদের বাড়ি যাই অনেক কিছু খেতে দেয়, কিন্তু এমন কথা বলে, বলে আর আমি যাব না। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে বাবা মা মারা যায়। সবচাইতে দুঃখের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু দুজনের জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগালে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব না জাগাতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না? কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দে উত্তার হচ্ছিলেন, এখন সবার চোখ ঢুলঢুল করছে, সবার চোখে জল, সবার চোখে প্রেম। কেন? আমার গুরুজি বলল, এই কীর্তনই করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, শিক্ষার পথে নিয়ে যাবি, মানুষ যেন কিছু তোর কাছ থেকে শিখে যায়। সারাদিন বাসায় থাকলে কাগজপত্র নিয়ে বসে থাকি কেন? আপনাদেরকে নতুন কিছু দিয়ে আপনাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ আছে, অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল, আপনারা জানেন? নিজের মাকে গুরু করেছিল। যত পৃথিবীতে বড় বড় বিশ্ববিখ্যাত মানুষ, সবার চরিত্র ঘাঁটবেন, দেখবেন মা বাবার আশীর্বাদে সবাই বড় হয়েছে। বিখ্যাত বিখ্যাত মানুষ যারা, সবাই আশীর্বাদ পেয়ে। ওনাদের আশীর্বাদ আপনার ছেলেকে দিন। আপনার আশীর্বাদ যত না কাজে করবে, বয়স্কদের আশীর্বাদ আরও কাজে করবে। কেন? দাদুদের কাছে তার নাতি যে সুদের মতো। দেখবেন ছেলে যদি বাবাকে না দেখে, নাতি এসে দাদুর কাছে ঘুর ঘুর করে, তুমি খাওনি? না। হ্যাঁ দেখো খাও। দাদু, নাতির দাদু যে কত কেমন জিনিস, আর দাদু যে নাতির কাছে কেমন জিনিস, যারা দাদু হয়েছেন তারা জানেন যে নাতি কত বড় সম্বল। কেউ দেবে না, কিন্তু নাতি ছুটে আসবে। আমি দেখেছি অনেক জায়গাতে বয়স্ক বাবাকে কেউ খেতে দেয় না, 4 ভাই আছে, তো একজন নাতি এসে বলছে, দাদু তুমি খাওনি? আমি পাউরুটি এনেছি, তুমি খাও। রক্ত, সুদ। চাণক্য পণ্ডিত এত বড় পণ্ডিত হলো মাকে ভালোবেসে। প্রমাণ কি? চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মা মায়ের কোলে বসেছিল, সামনের দাঁত দুটো উঁচু ছিল, তো সঙ্গে সঙ্গে একজন জ্যোতিষ বলল, মা তোমার ছেলেকে দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে সামনের দাঁত দুটো উঁচু, অনেকে তো উঁচু হয়, কিন্তু তোমার ছেলে দাঁত দুটো উঁচু, কিন্তু লক্ষণ মনে হচ্ছে রাজা হবে। তখন চাণক্যের মা বলছে, খোকা তুই যখন বড় হয়ে যাবি, রাজা হয়ে যাবি, আমায় ভুলে যাবি না তো বাবা? আমায় মা আমি ভুলে যাবো কেন? ওই যে রে তোর দাঁত দুটো উঁচু বলেছে জ্যোতিষ যে তুই রাজা হয়ে যাবি। মা আমার দাঁত দুটো উঁচু হলে আমি রাজা হয়ে যাব? আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব? একটু অপেক্ষা করো। মায়ের কোল থেকে নেমে একটা পাথর এনে চাণক্য পণ্ডিত ছোট অবস্থায় 5 বছর বয়সে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে, গড়গড় করে রক্ত পড়ে যাচ্ছে। চাণক্যের মা কাপড় দিয়ে মুছে বলল, খোকা করলি কি তুই রে? গড়গড় করে রক্ত পড়ছে, বাবা আমার মাথা ঘুরছে তোর রক্ত দেখে, তুই কি করলি? মা ভেঙে দিলাম। কি কি ভেঙে দিলি? তোমার আর আমার মধ্যে ভালোবাসার বাধাটাকে ভেঙে দিল। যে ভালোবাসা মাকে ভালোবাসতে পারে না সেটাকে বাধা দিলাম, দাঁতটা ভেঙে দিলাম। দাঁত থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত ভেঙে দিলাম, দাঁত থাকবে না, রাজা হব না, তোমায় জীবনে কোনো দিন ভুলব না। শুধুই চাণক্য পণ্ডিত হয় নাই। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা স্থির হয়ে কীর্তন শুনছেন। আমি পার্থবাবুর কাছে এবার আদেশ নেব, কারণ 1:10 শুতে শুতে 3টে, আবার সকালে বেরোতে হবে, আবার সেরাকলে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দেওয়ার আপনাদের কাছে অনেক কিছু ছিল। যদি আবার গোবিন্দ কোনোদিন কৃপা করে, যদি আমার ডেটে হয়, সবসময় আপনাদেরকে একটা কথা বলে যাই, 1 বছর আগে বুকিং করতে হয়, তারপর পাওয়া যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি এখানে রাখবো। ছোট করে বলে দিই, ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো। তার বাবা এসে দেখলো যখন নাড়ু খাওয়াচ্ছে, বাবা ঢুকেছে আর অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। হ্যাঁ রে রঘু, অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? রঘু বলছে, বাবা আমি তো দেখছি আসল নাড়ু। বলছে, না আমি পাথরের নাড়ু দেখছি। বলছে, এক কাজ কর। বলে, কি আমাকে দেখাতে পারবি যে আসল নাড়ু খাচ্ছে? বলে, হ্যাঁ। গোপীনাথ বলল, ওরে রঘু, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। তাই যদি আপনার শিখণ্ডে যান, কি দেখতে পাবেন? অর্ধ পিখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে পড়ে, অর্ধ পিখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে পড়ে, অর্ধ পিখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে পড়ে, অর্ধ পিখণ্ডপুরে যত নাড়ু আছে পড়ে, একে যত ভক্তগণ জানে জানে, দেখে যত ভক্তগণ জানে জানে, একে যত ভক্তগণ জানে জানে, আগে দেখে যত ভক্তগণ জানে জানে। ভজের মদন যে শিরগুণ লনসে, ভজের মদন যে শিরগুণ লনসে, ভজের মদন যে শিরগুণ লনসে, আগে ভজের মদন যে শিরগুণ লনসে। উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, আগে উদ্ধব দাস রস ভনে ভনে। আজ মিলন হলো রে, মিলন হলো রে। আপনারা সবাই প্রসাদ পাবেন। আমি প্রসাদটা আনতে বলবো আপনাদের, এক থালি 2 থালি প্রসাদ আনতে বলেছি। হ্যাঁ, পার্থবাবুকে বলবো প্রসাদটা নিয়ে আসুন। একটা ভজনে দিয়েছে পেছনে, আপনি আসুন, একটা আসুন, প্রসাদটা দিয়ে দেবেন। সবাই নামের দল পাঠান আর হাত তুলুন সবাই। একটা ভজনের মাধ্যমে আগে হাত ধুয়ে নিতে হয় না? আগে হাত ধুয়ে নিতে হয় না? কিছু 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 পেতে গেলে হাত ধুয়ে নিতে হয়। আপনার হাততালির মাধ্যমে একটু প্রসাদ গ্রহণ করবেন। হাততালি আগে দিন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। বাহ, তালি বলে হারি। ভুলে যাই, এই প্রসাদটা 1 বছর ধরে খাওয়াতে হবে। একটা বাতাসা 1 বছর হবে না। এই বাতাসা নিয়ে যাবেন, বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন 1 কেজি বাতাসা, তার মধ্যে এটা মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার একটা করে বাতাসা, একটা করে তুলসী পাতা খেয়ে দেবেন বাচ্চাকে। যদি বাড়িতে অসুস্থ থাকে কেউ, তাকে দেবেন। আর বাড়ির তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার একটা করে বাতাসা দিয়ে প্রতিদিন জল দেবেন, আপনার গৃহের মঙ্গল হবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সুধা যত না রাখা, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া শ্রীরাম সুধা যত না রাখা, সাথে লইয়া শ্রীরাম গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলি ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলি ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং, এ রাধারে রং, এ রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। বসুন, আরেকটা হয়ে যাক নাকি? আরেকটা হয়ে যাক, বেশ। এটা পরে অনুরোধ নয়, এবার আমাদের একটু বিশ্রাম নিতে হবে। সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই দাঁড়ান, দাঁড়ান। আমি বলি আচ্ছা, কিছু মনে করবেন না। যদি ধরুন আপনাকে কেউ প্রেম দিয়েছে একবারে চোখের জলে ভেসে, তারপরে যদি আপনি এবার নাচুন, আপনাকে কেমন লাগে? ভালো লাগবে? আপনি একটা প্রেমে আপ্লুত হয়ে গেলেন, তারপর যদি নাচাতে আপনি নাচবেন, আমি নাচাবো, আমার কাজ আপনাকে না। মানে দেখবেন, কিছু মনে করবেন না, যে মদ বিক্রি করে সে কিন্তু মদ খায় না, ও যাকে খাওয়াই তাকে নাচাই, ও বেটা চুপচাপ থাকে। এরকম আমি, আপনারা একটু নাচুন, হাত তুলুন, বসে বসে দাঁড়াবার দরকার নাই। পরবর্তী শিল্পী কাল পরশু আছে, আপনারা নাচবেন। শুধু আমার কাছে যা পেলেন ওগুলো একটু মনে রাখবেন, আমার নিবেদন রইল, মনে রাখবেন, ভুলে যাবেন না। কিন্তু যখনই মাংস খাবেন তখন মনে রাখবেন, যখনই ছেলেকে সেবা করবেন আপনার মা বাবাকে করবেন না তখন মনে রাখবেন। কিছু কিছু কথা কিন্তু মনে যেন পড়ে যায় আমার কথাগুলো, বাস, আর কিচ্ছু না, এটাই কাজ। হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, ছোট জায়গা বলে দাঁড়াতে বললাম না, অনেক জায়গাতে দাঁড়িয়ে সুন্দর নাচে, আমি নাচাইও সবাইকে। আজকে আপনারা একটু নাচবেন, আপনারা নাচলে আমি খুশি। তো জায়গাতে নাচতে পাবেন না, হাত তালিটা জোরে জোরে দেবেন। হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে তুলে চলো রে বৃন্দাবনে। হাত তুলুন। 1 2 3 4 তালি। আপনাদের ক্লান্তি, আমার ক্লান্তি নাই। আপনাদের ক্লান্তি কেন? দাদা, আপনি তো কীর্তনের পরে পেয়ে যাবেন, আমরা কি পাবো? না, যে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করলো, যে কিনে খেলো তার লাভ হলো। আপনাদের তো লাভ, আমি শুধু করেই গেলাম, আপনাদের লাভ আমার নয়। তবে কিছু মনে করবেন, দু চারজনকে দেখতে পাচ্ছি এই নামে নেই কোনো, কীর্তনে যে কি মজা আছে, মজা ছাড়তে শুরু করলে না রাত্রি পেরিয়ে যাবে, আপনাদের আশা মিটবে না। এই আশা কিন্তু আপনাদের রেখে দিয়ে গেলাম, কথা দিলাম, আবার যদি বেঁচে থাকে আমি 25 বছর পর একবার আসবই, কথা দিয়ে গেলাম যদি বেঁচে থাকে। না না, আপনার লং টাইম বল, আপনার লং টাইম হচ্ছে বংশীধর বাবুকে আর পার্থবাবুকে বলুন। হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে, 2-4 বছর পর আবার হবে। হাত তুলুন, হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদন ভরে বদনে ভরে কৃষ্ণ নামে গাও, বদনে ভরে কৃষ্ণ নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ। করছেন তাদের কাছে নিবেদন, কীর্তনের শেষে একবার আমার সঙ্গে দেখা। সবাই কথা রাখবেন কিন্তু, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি দেখতে পাবো আবার, কথা রাখবেন, একবার আমাকে দেখা করুন, বাসায় বাস, শুধু পরিচয় আর কিছু না। হাত তুলুন। এই নামে বাবার তৈরি হয়ে গেছেন, স্টার্ট না দিতে যে গাড়ি চলছে, এতে আমি দেখলাম আপনাদের পাওয়ার কেমন আছে। এই নামে বলেছে আর শুরু করে দিয়েছে, না খুব ভালো। এই নামে নেই কোনো দুঃখ, দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নাই কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নাই কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। ধরো হাত লাগে বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ। One, two, three, four, তালিয়া।